তে দোহি আর গুয়ন যখন যাচ্ছিল তখন দোহি গুয়নকে ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু গুয়ন তার হাত ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর দোহি সেখানে দাঁড়িয়ে থাকে। এরকম করে দোহি গুয়নকে প্রায় মিস করলেও তাকে ছাড়া সময় পার করতে হয় আর এই অবসর সময় কাটানোর জন্য সে অফিসে আসে। এরপর সে একজন উকিলের সাথে দেখা করতে যায় নাসুকের কেস নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য। দোহি এখানে ম্যাডাম জোর কেস সম্পর্কে ইনভেস্টিগেশন করে। এদিকে আমরা ম্যাডাম জোর মেয়েকে দেখতে পাই যেহেতু পুরো ডিপ্রেশনে চলে গিয়েছিল। অন্যদিকে অফিসের লোকজন দোহি আর গুয়নকে না দেখতে পেয়ে অনেকটা কষ্ট পাচ্ছিল। এদিকে আমরা পাক বগ্গিওকে দেখতে পাই, যে কিনা গুয়ন এসে চেয়ারে বসে গুয়নের ওইসব কথা কল্পনা করছে, যেখানে গুয়ন বলেছে আমি না আসা পর্যন্ত সুনওয়াল ফাউন্ডেশন তুমি খেয়াল রাখবে। তখন বাটলার বলেছিল আপনি কতদিন পর্যন্ত এভাবে থাকবেন। তখন গুয়ন বলেছিল যতদিন না দোহি আমাকে ছাড়া হ্যাপি এন্ডিং হয়। অন্যদিকে গায়ংও গুয়নকে এভাবে দূরে যেতে নিষেধ করেছে। এদিকে আমরা বাটলারকে দেখতে পাই যার হাতে ওই ক্রস সাইনের নেকলেসটি ছিল। সে একবার ডিসাইড করে এটা দোহিকে দিয়ে দিবে, কিন্তু গুয়ন যাওয়ার আগে তাকে নিষেধ করে গিয়েছিল। এদিকে ওই গ্যাংস্টাররা গুয়নকে তাদের নতুন রেস্টুরেন্ট ওপেনিংয়ে ইনভাইট করতে আসে, কিন্তু যখন জানতে পারে গুয়ন এখান থেকে চলে গিয়েছে তখন তারা স্যাড ফিল করে। এদিকে দোহি নিজেকে বিজি রাখার জন্য কাজকর্মে প্রায় লিপ্ত হয়ে যায় আর সে নিজের খেয়ালও রাখে না। তখন সিওক তার জন্য এবং দোহির জন্য খাবার নিয়ে আসে। সে জানে দোহি নিজেকে বিজি রাখার জন্য এসব করছে। এবার সিও গুয়নের কথা জিজ্ঞাসা করে। দোহি বলে ওটা তাদের কন্ট্রাক্ট ছিল যে যতদিন ম্যাডাম জোর খুনিকে খুঁজে পাওয়া হবে না ততদিন তারা একসাথে থাকবে, আর ম্যাডাম জোর খুনিকে যেহেতু পাওয়া গিয়েছে তাই তারা তাদের কন্ট্রাক্টটিও ক্যান্সেল করে ফেলেছে। এদিকে মিস শিন এবং মিস্টার পার্ককে দেখানো হয় যারা আরামসে বসে খাবার খাচ্ছিল, কিন্তু এখানেও এমপ্লয়িরা চলে আসে যার জন্য মিস্টার পার্ককে লুকাতে হয় আর খাবারের সুগন্ধে মিস শিনের কাছে তার এমপ্লয়িরা চলে যায়। এরপর তারাও ওই খাবারে ভাগ নিতে যায়। এদিকে দোহি আর সিওক কথা বলে। সিওক বলে ম্যাডাম জো আগেই তার কোম্পানির লস সম্পর্কে জানতে পেরেছিল আর খুঁটিনাটি সব তথ্য আমাকে দিয়ে বের করত। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ম্যাডাম জো দোহির কোম্পানিকে বাঁচানোর জন্য সবসময় ট্রাই করত আর সিওক বলে ম্যাডাম জো তোমার কোম্পানির জন্য অনেক কিছুই করেছে। তখন দোহি বলে আমারও মনে হয়। এদিকে আমরা ওই গ্যাংস্টারদের দেখতে পাই যে কিনা নিজের রেস্টুরেন্টে বসে আছে। যখন একজন গেস্ট যায় আর ওয়েমলি ওয়েলকাম করে তখন ওই কাস্টমার ভয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জানা যায় যে সিওকের লাশ এখনো পাওয়া যায়নি, তাই তার ওয়াইফ অনেকটা দুশ্চিন্তা করছিল। অন্যদিকে দোহি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলেও সে গুয়নকে এখনো মিস করে। এরপর সে বাসায় গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে আর রাত হয়ে গেলে গুয়ন তার কাছে যায়, যেখানে তার হাত হোল্ড করে তাকে বিছানায় দিয়ে আসে। যখন দোহি ঘুম থেকে ওঠে তখন সে নিজেকে বিছানা দেখতে পায়। এরপর বুঝতে পারে গুয়ন এসেছিল কিন্তু তাকে খুঁজেও পায় না। এদিকে তাদের কোম্পানিতে নতুন এক যে প্রজেক্ট সাইন হয় এর জন্য সব এমপ্লয়িরা মিলে কিছুটা সেলিব্রেশন করতে যায় আর দোহিও তাদের সাথে সেলিব্রেশন করে বাসায় ফিরে আসে আর সে অনেকটা ড্রাঙ্ক ছিল। এরপর একটা লাইট দিয়ে প্রথমে নিজেকে কনফিউশন করে নেয়, এরপর সেও হঠাৎ করে পড়ে যায় আর হুট করে তার লাইটও জ্বলে ওঠে। এদিকে দোহি কোনো রকম করে সোফায় ঘুমাতে আসে। একটু পর গুয়ান তার কাছে যায় আর তার হাত হোল্ড করে রাখে। সে যে আঘাত পেয়েছে সেটাও রিমুভ হয়ে যায়। সকালে যখন দোহি চোখ খুলে তখন তার আঘাত রিমুভ হওয়া দেখে সে অনেকটা শকড হয়। এরপর মিস শিনকে বলে আমার মনে হয় গুয়ন আমার আশেপাশে আছে। তখন মিস শিন বলে ব্রেকআপ হওয়ার পর সবারই এমন মনে হয়। এদিকে মিস শিন তাকে একটা সাজেশন দেয়, সে বলে আপনি যতই কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করবেন তত আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না, আগে ইমোশনকে কন্ট্রোল করতে শিখুন। এদিকে সিও খাবার নিয়ে দোহিকে কল করে, কিন্তু দোহি বলে সে খাবার খেয়ে নিয়েছে, এর জন্য সিওক চলে যায়। মিস শিন যখন অফিস থেকে বের হয় তখন মিস্টার পার্ককে সেখানে দেখতে পায় আর সে তো অনেকটা ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে দোহি গুয়নকে অনেকটা মিস করছিল, এর জন্য সোনোল ফাউন্ডেশনে যায় আর ওই জেমন বইটি পড়তে থাকে। তার ভিতর থেকে তাদের ফার্স্ট কেসের একটা ছবি বের হয়, তখন সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। সে বলে শুরু থেকেই
গুয়ন তাকে প্রোটেক্ট করে আসছে আর সে গুয়নকে অনেকটা মিস করছে তাই সুনুয়াল ফাউন্ডেশনে চলে এসেছে তখন মিস্টার পার্ক আসে আর সে মিস্টার পার্ককে বলে সে জানে না গুয়ন কোথায় চলে গিয়েছে সে মনে করেছে এখানেই থাকবে সে যদি জানতো ও কোথায় গিয়েছে তাহলে অনেক ভালো হতো কারণ বিদায়ের শেষেও তার সাথে তার দেখা হয়নি তখন মিস্টার পার্ক তাকে ওই ক্রস সিনটি দিয়ে দেয় এরপর সে ওই ক্রস সাইনটি যখন পড়ে ঘুমায় তখন তার ফার্স্ট লাইফের কথা সব কিছু মনে পড়ে যায় যেখানে তার মনে পড়ে ওসিম নামে সে মেয়েটি যে কিনা সে নিজেই ছিল সে অনেক বড় শহর থেকে সামান্য একটু ভুলের জন্য তাকে বিতাড়িত করা হয়েছিল অনেক বড় গভর্নর অফিসার যখন তাকে সবার সামনে ডান্স করতে বলেছিল সে যখন সেটা নিষেধ করে তখন তার মাথা ফেটে দেওয়া হয়েছিল এরপর এই গ্রামে এসেও তাকে অনেক কথা শুনতে হয়েছিল তখন সে ডিসাইড করেছিল সুসাইড করবে এরপর সেখানে দহির সাথে গুয়নের দেখা হয় অন্যদিকে আবারও যখন গভর্নর অফিসে যায় তখন সেখানে সে গুয়নকে দেখতে পায় তাই মুড অফ করে চলে আসে আর সেখানেও তাকে কথা শুনতে হয় এরপর দহির সাথে গুয়ন দেখা করতে আসে কিন্তু সেখানেও সে তার সাথে অভিমান করে চলে যায় যেখানে সে প্র্যাকটিস করে সেখানে প্রত্যেক দিনই গুয়ন তাকে দেখার জন্য আসতো বিভিন্ন ধরনের বায়না করতো আর এভাবে আস্তে আস্তে তাদের রিলেশনশিপ বিল্ড আপ হয় এদিকে গুয়ন একটা এক্সাম দিতে যায় সে এক্সামের মাধ্যমে সে পুরো গ্রামের সমস্ত বৈষম্য দূর করতে চেয়েছিল আর গুয়ন যাওয়ার আগে দহিকে সে লকেট দিয়েছিল তখন দহি বলেছিল লাস্ট অব দি সে এই লকেটটি নিজের পাশে রাখবে এদিকে আরও ডান্সারদের যখন ইনসাল্ট করা হয় তখন সে তাদেরকে বলে এইসব ভেদাভেদ একদিন শেষ হয়ে যাবে এরপর সে প্রিটি ড্রেস পরে যখন সবার সামনে ওই ডান্স প্র্যাকটিস করতে যায় তখনই সৈন্যরা এসে তাকে নিয়ে চলে যায় আর এদিকে দহির একটাই ইচ্ছে ছিল লাস্ট মুহূর্তে গুয়নকে দেখা তখনই গুয়ন আসে কিন্তু দহিকে তখন সেভ করতে পারেনি আর প্রেজেন্টে যখন দহির এসব মনে পড়ে যায় তখন সে অনেকটা শকড হয়ে যায় সে বলে আমি যদি ওসিম ছিলাম তাহলে গুয়ন তাকে কেন কিছুই বলেনি অন্যদিকে গুয়ন তাদের ওই প্লেসে যায় যেখানে তাদের ফার্স্ট লাইফে দেখা হয়েছিল এদিকে দহি গুয়নের সাথে দেখা করতে যাওয়ার সময় তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যায় যে কি না নাসুক ছিল আর সে এখনও মরনি এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নাসুক নিজের চেহারাকেও একটু পুড়ে ফেলে যাতে গুয়ন তার ফেসের সন্ধানে তার কাছ পর্যন্ত পৌঁছে না যায় এদিকে দহি জিজ্ঞাসা করে তুমি কি চাও তখন নাসুক বলে আমি তোমাদের হেলে পাঠাতে চাই এটা বলে সে তাকে আঘাত করে এবং গুয়নকে ডাকতে বলে কিন্তু সে গুয়নকে ডাকে না আর ফাইনালি সে যখন দহিকে মারার পুরো প্ল্যান করে তখন গুয়ন অনেকটা ভয়ঙ্কর ডিমন রূপ হয়ে সেখানে হাজির হয়ে যায় আর তার এতটা তাণ্ডব দেখে হঠাৎ করে একটা পুরো দাওয়াল নাসুকের গায়ের উপর পড়ে দহি জানে এখানে যদি ডেমনের রুল ভাঙা হয় তাহলে গুয়নকে পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে হবে এর জন্য সে দৌড়ে গুয়নের কাছে যায় তাকে শান্ত হতে বলে কিন্তু সে তাকে বোঝানোর সময় নাসুক তাকে একটা গুলি মেরে দেয় যার ফলে দহি সেখানে ডেথ হয়ে যায় আর দহিকে বাঁচানোর জন্য গুয়ন মোস্ট ইম্পর্ট্যান্ট ডিমনদের রুল ব্রেক করে দেয় যেখানে সে মৃত ব্যক্তিকে নিজের পুরো পাওয়ার দিয়ে সেভ করে নেয় যার ফলে তার পাওয়ারগুলো ডিসঅ্যাপিয়ার হতে থাকে এক পর্যায়ে যখন দহির হুঁশ আসে তখন সে দেখতে পায় তার চোখের সামনে গুয়ন ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে আর তখন দহি গুয়নের জন্য অনেকটা স্যাড হয়ে কান্না করতে থাকে এদিকে গুয়নের ডিসঅ্যাপিয়ার হওয়া নিয়ে গড বলে আমিও কখনো কল্পনা করিনি গুয়ন এমনটা করবে আর গুয়ন ডিসঅ্যাপিয়ার হওয়ার সাথে সাথে সবগুলো ক্লক স্টপ হয়ে যায় অন্যদিকে গায়ং আর মিস্টার পার্ক অনেকটা কান্না করে এদিকে দহি তো পুরো শকে আছে কোনো কথাই বলছে না পুলিশ অফিসাররাও তাকে নিয়ে অনেকটা দুশ্চিন্তা করে অন্যদিকে দহিও পুরো শকে আছে এর জন্য সে বাথটাবে নিজেকে বন্দি করে রাখে এদিকে সিওক আর মিস শিনও তার জন্য দুশ্চিন্তা করতে থাকে আর কোনো রকম করে দরজা ভেঙে তার কাছে যায় যেখানে সিওক তার পুরোপুরি কেয়ার রাখে সে বলে এতদিন হয়ে গিয়েছে অথচ তুমি এমন করছো তুমি কি নিজে নিজে সুসাইড করতে চাও তখন দহি বলে সে এমনটা করতে চায় না কারণ তাকে সেভ করতে গিয়েই
গুয়ন তাকে ছেড়ে চলে গিয়েছে। দহি বলে সবকিছু তার জন্য শুরু হয়েছে, সে যদি তার সাথে ফার্স্ট লাইফে মিট না করত তাহলে গুয়নের এমন হতো না, আর এখনও তেমন হয়েছে। এদিকে সিওক তাকে বোঝালেও তখন হঠাৎ করে দহি সেখানেই বেহোশ হয়ে যায়। এরপর দহিকে হসপিটালে অ্যাডমিট করা হয়, যেখানে ক্রিসমাসের সং শুনে দহির হুঁশ চলে আসে। এরপর সে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে দহি গুয়নকে অনেকটা মিস করে। এরপর দহি রেডি হয়ে সে বিচের কাছে যায়। অন্যদিকে আমরা সেই ঘড়িগুলোকে দেখতে পাই যেগুলো আবারও চলতে শুরু করে। এদিকে হঠাৎ করে গুয়ন তার সামনে চলে আসে, আর তাদের ফার্স্ট মিটিংয়ে যেভাবে পানিগুলো উপরে উঠেছিল ঠিক সেভাবে উঠে যায়। দহি তো বিলিভই করেনি গুয়ন ফিরে এসেছে, আর দেখে জড়িয়ে ধরে। এরপর দহি গুয়নকে বলে, তুমি চলে যাওয়ার পর পুরো লাইফটাই আমার অনেকটা বোরিং লাগছিল। গুয়নও সেম বলে। এরপর দুজন দুজনকে হাক করে। এদিকে গডের সাথে গুয়ন দেখা করতে যায়, যেখানে গড তাদেরকে দেখে হ্যাপি হয়ে যায়। গুয়ন বলে, আপনি না এমন করেছেন? তখন সে বলে, হ্যাঁ এমন করেছি, কারণ দহি আমার সাথে ডিল করেছে। গুয়ন বলে, আপনি কি তাকে আবার হেলে পাঠাতে চান? তখন গড বলে, আরে না, আর তুমি এই কন্ট্রাক্টের ডিলটি অনেক আগেই জিতে নিয়েছ। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে গুয়ন তার বাজি জিতে গিয়েছিল, এর জন্য সে বারবার গডকে বলতো তার এই উপহার এখনো কি ভ্যালিড আছে, এর জন্য গড তাকে এই উপহার দিয়েছে। এদিকে গুয়নকে দেখতে গায়ং এবং মিস্টার পার্ক যায়, আর তাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে। এর পরের সিনে আমরা গুয়ন আর দহিকে দেখতে পাই, যারা কিনা ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য সব কিছু প্রিপেয়ার করে। এরপর গুয়ন তাকে ফ্ল্যাশব্যাকে কল্পনা করে বলে তার ড্যাড তার সাথে কী ডিল করেছিল। আসলে তার মম ড্যাড যখন হসপিটালে যাচ্ছিল তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আর তার মমের অনেকটা পেন হচ্ছিল, আর তখন হসপিটালে প্লেসও অ্যাভেলেবেল ছিল না। এদিকে গুয়নের সাথে দহির ড্যাড একটা ডিল করে নেয় যে তার ওয়াইফ এবং তার ডটারকে বাঁচানোর জন্য। এরপর সে বলে, তুমি কি রিগ্রেট করবে? তখন তার ড্যাড বলেছিল সে রিগ্রেট করবে না। এরপর দহি গুয়নকে ধন্যবাদ জানায় যে তখনও সে তাকে সেভ করেছিল, ফার্স্ট লাইফও সে তাকে সেভ করেছিল, আর এখনও। এসব শুনে গুয়নও অনেকটা ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে দহি আর গুয়ন অফিসে ফিরে আসে, আর তাদের দেখে সবাই তো হ্যাপি হয়ে যায়। সিওক তো আসার সাথে সাথেই গুয়নকে জড়িয়ে ধরে আর তাকে ওয়ার্নিং করে সে যাতে দহিকে ছেড়ে আর কোথাও না যায়। আর তাদের এসব ফানি কাণ্ড দেখে দহি স্মাইল করতে থাকে। অন্যদিকে আমরা সেই গ্যাংস্টারদের রেস্টুরেন্ট দেখতে পাই, যেখানে গুয়ন তাদের জন্য ফুল নিয়ে যায় আর তারা তাদের ওয়েমলি ওয়েলকাম করে। অন্যদিকে আমরা ম্যাডামজোর মেয়েকে দেখতে পাই যে অনেকটা শক্ট হয়ে যায়, দহি চেয়ার ওমেন হবে। এদিকে সে সেজে গুজে তার দুই ছেলেকে নিয়ে দহির সাথে দেখা করতে যায়, যেখানে সে দহির কাছে প্রথমত নিজের সব বিহেভের জন্য ক্ষমা চায়। এরপর বলে সে সবসময় তাকে সাপোর্ট করবে। এদিকে দহি নাসুকের সাথে দেখা করতে যায়। নাসুক বলে, তাহলে তুমি অনেকটা হ্যাপি আছো। দহি বলে, তার কিছুই হয়নি, উল্টো গুয়ন সেফ হয়ে ফিরে এসেছে, আর যার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সে হচ্ছে নাসুক। এসব শুনে সে অনেকটা পাগলের মতো কাণ্ড করতে থাকে, আর সে পুলিশ স্টেশনেই তার মমের ইলুসুলেশন দেখতে পায়, আর সে অনেকটা ভয় পেতে থাকে। এদিকে আমরা নাসুকের ওয়াইফকে দেখতে পায় যে পুরনো ছবি ঘেঁটে ঘুঁটে দেখতে পায় যে তার ছেলে সবসময় তার পাশে থেকে তাকে প্রোটেক্ট করতে চেয়েছিল, আর যখন সে তার ছেলের কেয়ার করার জন্য একটি মলম দিয়েছিল তখন তার ছেলে অনেকটা স্মাইল করেছিল। এসব কল্পনা করে সে অনেকটা কান্না করে। এদিকে গায়ং ফাইনালি ইংল্যান্ড চলে যাচ্ছে, আর মিস্টার পার্ক তাকে সঠিক সময়ে খাওয়া দাওয়া করতে বলে দেয়। অন্যদিকে আমরা গুয়নকে দেখতে পাই যে তার জন্য একটা ছাতা নিয়ে আসে। এদিকে গায়ং অ্যাব্রোডে যাওয়ার আগে তার ওই প্লেসে একবার দেখা করতে যায়, যেখানে সে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় যাকে তার ড্যাড বলি করছে, আর তাকে দেখে তার পুরনো ফ্ল্যাশব্যাক মনে পড়ে যে কীভাবে তার ড্যাডও তাকে বলি করতো। তখন সে পুলিশ স্টেশনে কল করে আর মেয়েটিকে নিয়ে যায়। এদিকে গায়ং এর
ইংল্যান্ডে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে, আর অন্যদিকে সে মেয়েটির দিকে তাকায়। এরপর সে ওই মেয়েটির জন্য একজোড়া শু নিয়ে যায়। মেয়েটি যখন তাকে জিজ্ঞাসা করে তুমি কোনো অ্যাঞ্জেল, তখন গায়ং স্মাইল দিয়ে বলে সে অ্যাঞ্জেল, আর সে ইংল্যান্ডে না গিয়ে বাচ্চাটির পাশে থাকার ডিসাইড করে। এদিকে সিওকের ওয়াইফও ডিসাইড করে যে হোমলেস বাচ্চাদের নিয়ে কাজ করবে, যেটা শুনে দোহি অনেকটা হ্যাপি হয়। অন্যদিকে কোম্পানির এই তিনজনকে দেখানো হয়, যাদের সামনে মিস শিন মিস্টার পার্কে নিয়ে গিয়ে বলে ওর সাথে সে ডেট করছে। তখন কোম্পানির এমপ্লয়রা কোনো রকম শকড হয় না, কারণ তারা আগে থেকে মিস্টার পার্ক এবং মিস শিনের রিলেশনশিপ সম্পর্কে জানে। এদিকে আজকে বোর্ড মিটিং রাখা হয়, মিরে গ্রুপের নতুন চেয়ারপারসন সিলেক্ট করা হবে, কিন্তু সেখানে দোহিকে সিলেক্ট করা হয় না। আসলে দোহি নিজে চেয়ারপারসন না হয়ে সিওকে চেয়ারপারসন করে দেয়। তখন সিওক বলে তুমি আমাকে এই কাজে বেঁধে দিয়েছ, আর সেও বলে আমি যেহেতু মিরে গ্রুপের দায়িত্ব নিতে চাই না তাই তোমাকে নিতে হবে। অন্যদিকে দোহি তার উকিলের সাথে দেখা করতে যায়, যেখানে তার উকিল বলে ম্যাডাম জোর আগে থেকেই ক্যান্সার ছিল। আর এসব শুনে দোহি অনেকটা শকড হয়। এরপর ম্যাডাম জোর গ্রেভিয়ার্ডের কাছে গিয়ে বলে এর জন্য আপনি সবসময় চাইতেন যে আমি একটা ম্যারেজ করে নিই। অন্যদিকে রাত্রেবেলা দোহি আর গুয়ন কিছু ডিজার্ট খায়। এর পরের দিন সকালে গুয়ন বলে ওঠে দোহি তো তার পুরো লাইফটাকে শেষ করে দিচ্ছে, সে তার এই ইম্পর্টেন্ট বইটাকে কি খেলনা মনে করেছে যেখানে এত কিছু আঁকবে। তখনই মিস্টার পার্ক ইশারা দিয়ে বলে যে দোহি এখানেই আছে, আর যখন গুয়ন দোহিকে দেখতে পায় তখন সে কথা ঘুরিয়ে নেয়। অন্যদিকে গুয়ন অনেকটা কাজে আটকে পড়ে, সে একজন লোকের সোলো কালেক্ট করতে যায়, কিন্তু লোকটি আরেকটা চান্স চায়। তখন মিস্টার পার্ক তার পুরো বায়োডাটা গুয়নের সামনে দিয়ে দেয়, আর যেহেতু লোকটি একটা ক্রাইম করেছিল এর জন্য তাকে শাস্তিস্বরূপ ডিসঅ্যাপিয়ার করে দেয়। এদিকে দোহি আর গুয়ন আবারও কিছু ঝগড়া শুরু করে, তখনই গুয়ন দোহির কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। আর এদিকে গট এদের দেখে অনেকটা হ্যাপি হয়ে যায়। অন্যদিকে দোহি তাদের কোম্পানিতে অ্যানাউন্স করে দেয় তাদের সেই সুখবরটি। এরপর এরা পার্কে যায়, যেখানে দোহি আর গুয়ন ফাইনালি ফার্স্ট লাইফে যে স্যাড এন্ডিং হয়েছিল সেই স্যাড এন্ডিংকে ভুলে তাদের হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর এইখানে মোস্ট পপুলার কোরিয়ান ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।